অ্যান্টিগায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। শুরুতে ব্যাটিং করে তামিম ইকবালের দুর্দান্ত 162 রানে ভর করে 310 রানে ইনিংস ঘোষণা করেছিল টাইগাররা। ব্যাটসম্যানরা প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছে দারুণভাবে। এরপর বল হাতে আলো ছড়িয়েছেন এবাদত হোসেন। বরাবরই বাংলাদেশ টেস্ট ক্রিকেটে বোলিং ইউনিটে সবার নজর কাড়েন এবাদত। দেশের মাটি কিংবা দেশের বাহিরে সব জায়গাতে বল হাতে গতির ঝড় তুলে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করতে দেখা যায় টাইগার এই পেসারকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচেও এর ব্যতিক্রম নয়। এদিনও উইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন এবাদত হোসেন। এদিন 3 উইকেট শিকার করেছেন এই পেসার। এবাদতে 3 উইকেটের পাশাপাশি উইকেটের দেখা পেয়েছেন টাইগারদের দলের নতুন সদস্য রেজাউর রহমান রাজা। তিনি পেয়েছেন 1 উইকেটের দেখা।